ট্রেনের মধ্যে আপনার পেন পড়ার অনুভূতি কি? ব্যাখ্যা করুন। হ্যালো ভিউয়ার্স, সাগর দেখতে কার না ভালো লাগে? বিশেষ করে আমরা সবাই জীবনে একবার হলো কক্সবাজার ঘুরতে চাই, কিন্তু ঘোরার সময় সবচেয়ে বড় যে পেরেটা দেয় সেটা হচ্ছে খরচের ব্যাপার। তাই আজকে আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কম খরচে কক্সবাজার ঘুরে আসবেন। আমি আমার ভিডিওটিকে দুভাগে বিভক্ত করেছি। প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন কীভাবে কম খরচে কক্সবাজার যাবেন, এবং দ্বিতীয় পর্বে দেখতে পাবেন কীভাবে কম খরচে থাকতে পারবেন। ভিউয়ার্স, আমি আরেকটি ঘোষণা দিতে চাই। সারা বাংলাদেশের 64টি জেলা ঘোরার জন্য আমি ঘর থেকে বের হয়েছি অক্টোবর 13 তারিখে। আশা করি আপনারা প্রতিটি জেলার ভিডিওই দেখবেন। আমি শুরু করছি কক্সবাজার দিয়ে, বাংলাদেশের সর্বদক্ষিণের যে জেলাটি। খরচ কমানোর জন্য আপনাদেরকে আমি দেখাবো কীভাবে চট্টগ্রাম মিলে করে যাবেন, কারণ এই ট্রেনই হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য সবচেয়ে কম খরচ। টিকিটের খরচ পড়বে মাত্র 120 টাকা, প্রতিদিন রাত 10:30 ছেড়ে যায় এবং পরের দিন সকাল 7:30 পৌঁছে যায়। যদিও একটু লম্বা সময়, তারপরও মনে হয় যে রাত্রেবেলা যেহেতু আপনাদের এতটা খারাপ লাগবে না। তবে এই ট্রেনে যাওয়ার একটা মূল টিপস হচ্ছে, আপনি একা একা যাবেন না, কারণ রাত্রেবেলা অনেক ধরনের সমস্যা হতে পারে। অবশ্যই গ্রুপ বেঁধে যাবেন, আর যদি একা একা যান অনেক সাবধানে থাকবেন। এটা হচ্ছে এই ট্রেনে যাওয়ার একটা মূল সমস্যা। কিন্তু আমার ভাগ্য অনেক ভালো যে আমি একটা টিম পেয়ে গেছিলাম, তাদের সাথে সারা রাত মজা করতে করতে পরের দিন চট্টগ্রামে পৌঁছাই। আর আমি যে পদ্ধতিতে যাচ্ছি, যাতায়াত খরচ সর্বোচ্চ 350 টাকাই হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাগে ভারি কবে ছুব সাদা শাড়ি, আমার মনের মানুষের সামনে আরে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। লুঙ্গি পরাটা দেখাইতেছি মানুষ, কালো লুঙ্গি। লুঙ্গি পরা ভ্রমণ কেমন লাগতেছে? অস্থির, সবার কিল বাতাস, তারপর হচ্ছে একটা ফুরফুরে ভাব, সবদিকে বাতাস লাগতেছে। আর এখন আমরা আছি কোথায়? ফেনীতে। আর আমি গতকালকে রাত্রে আসলাম, ঠিক না, 10:30 ট্রেনে কমলাপুর থেকে। তো কি মনে হয় বাজেট ট্রাভেল হিসেবে ঠিক আছে? 100% ওকে, আমার তো মনে হয় টিকিটটা না কাটলে হইতো, আমরা তো ব্যানই হয়ে যাবো। এই ইয়াং বয়সে চিল করবো না, কবে করবো। তো ভিউয়ার্স, যা বলছিলাম আর কি, যে আমি আর সালমান ভাই আর এদিকে আর কয়েকটা টিম আছে, ওরা সবাই মিলে আসলে আমরা কে কাউকে চিনি না, কিন্তু ট্রেনেই পরিচয় হয়েছে এবং আমাদের জার্নিটা অনেক ভালো হয়েছে। আর এই মুহূর্তে আছে আমরা ফেনী শহরে, ফেনীতে আমরা আছি ফেনী জংশনে, আর কিছুক্ষণ পরে আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। আর টিকিট, যেটা টিকিটটা একটু ভিন্ন ধরনের, আপনার সচরাচর যে টিকিটটা হয় ওইরকম না আর কি। আপনাদেরকে টিকিটটা দেখা, এই যে কোনটা আসতেছে একটু দেখাই, ফোকাস হয় না। আচ্ছা, টিকিটটা এরকম। ট্রেন আবার চালু হবে, তা আমরা উঠে যাচ্ছি। এই যে টিম মেম্বাররা সব ঘুমাচ্ছে, ওনারা সীতাকুণ্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরেক টিম মেম্বার আপনার ইয়াতে লুঙ্গি পরা, ওটা আগে দেখাইছি। তো ভিউয়ার, যা বলছিলাম আর কি, যদি আপনারা কখনো এই ট্রেনে করে আসেন, যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, তাহলে একটা স্পেশাল টিম পেয়ে যাবেন যাদেরকে চিনেন না। ভালো একটা টুর হয়েছে। আর যে আমাদের মূল সিঙ্গার হচ্ছে উনি, আপনার নামটা বলে দেন, কারো যদি গান শুনতে ইচ্ছা করে।
তো ঠিক আছে ভিউয়ার্স, আপনাদেরকে পরবর্তী আপডেট দিতে থাকবো, আশা করি সাথে থাকবেন। একদম কক্সবাজার পর্যন্ত যাব। ট্রেনের মধ্যে আপনার প্যান পরার অনুভূতি কি? ভাই আপনার এই ভিডিও দিলে কি আমি আবার তথ্য প্রযুক্তি মামলায় পড়ে যাবো নাকি? না না, আমি করবো না, অন্যকে করতে পারি। পরে দেখা গেছে যে আমার জেল হয়ে গেছে। উনি মিস্টার মারুফ আসার পর ধরতে উনি ঘুমাচ্ছেন, যার দুধ পাতের শরীর নাকি you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began, to start again. Oh, you won't see the light until the dawn. Viewers, এই মুহূর্তে আমাদের একটা টিমকে বিদায় দিতে হচ্ছে, কারণ তারা যাবে সীতাকুণ্ড। না সীতাকুণ্ড কয়টা জায়গা ঘুরে হবে? পাঁচটা। তো তাদের জন্য শুভকামনা রইল। আর আমরা বি টিম যাচ্ছি হচ্ছে কক্সবাজারে, যারা লুজার। অন্যের হাতে কিছু খাওয়া দরকার নাই, ঠিক আছে? সাবধানে যাওয়া উচিত, আর কোনো মেয়ে চোখে বললে তাকানো দরকার নাই। আর ঢাকায় গেলে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আমরা এসে পড়লাম চিটাং স্টেশন, আর এখন আমরা লোকাল বাসে করে যাব। কতদিন যাবত পালেন এটা? 10 মাস। নাম কি এটার? মিনি। কেমন আছো? তোমার রয়েছে না? ওর নাম রাখছেন মিনি। তাহলে মিনি ভালো থাকো। হ্যালো ভিউয়ার্স, আমি চট্টগ্রাম রেল স্টেশনের পাশে যে রাস্তাটি সেখানে আসলাম। এখান থেকে আপনারা ইচ্ছা করলে টেম্পো রয়েছে বা লেগুনা, সেগুলো থেকে আপনাদেরকে নতুন বাজার, আপনাদেরকে নতুন ব্রিজ যেতে হবে। তো আমার একটু কাজ রয়েছে এই জায়গাতে, আমি কাজটা শেষ করে তারপরে যাব আর কি কক্সবাজারের দিকে। আপনার এই জায়গায় আসতে হলো তো ওই যে স্টেশন থেকে আসতে হলো তো লেগুনা আসে না? লেগুনা ভাড়া কত নেই? 10 টাকা না? এরপরে এই জায়গা থেকে তো আপনারা কক্সবাজারের দিকে যায়। এটা কি নতুন ব্রিজ এই জায়গা জানো? সামানত সেতু তো এটাই না? ভিউয়ার্স, আমরা এই বাসে করে যাচ্ছি হানিফ বাসে। যাইতে কত সময় লাগবে কক্সবাজার? 4 ঘন্টা লাগবে এই বাসে, আর ভাড়া নিয়েছে 200 টাকা। এটা হচ্ছে ভিতরের অবস্থা। Get all the things
এই জার্নির সবচেয়ে বাজে দিক হচ্ছে আপনি যখন বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন। আমরা হানিফ নামে যে পরিবহনটিতে উঠেছিলাম এটি একদম বাজে ছিল। এটা হানিফ ছিল কি না আমার সন্দেহ আছে। তবে আপনাদেরকে আমি একটা টিপস দিতে চাই, আপনার ইচ্ছে হলে মার্সা নামে একটি পরিবহনে যেতে পারেন। আমি যতটুকু শুনেছি এর সার্ভিস অনেক ভালো, ভাড়া পড়বে আমি যতটুকু জানি 200 থেকে 250 টাকা। তো ভিউয়ার্স, আমি আমার খরচটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবার আমি 10 টাকা বাস ভাড়া দিয়ে স্টেশনে চলে আসি। স্টেশন থেকে চিটাং মেল ট্রেনে 120 টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রাম স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে নতুন ব্রিজ মানে শাহমানত ব্রিজে চলে আসি। সেখান থেকে 200 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসি কক্সবাজারে। টার্মিনাল থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসি আমার হোটেলে। সর্বমোট আমার খরচ হয়েছিল 307 টাকা। আমরা শেষ পর্যন্ত প্রায় চলে এসেছি কাছাকাছি। মোহাম্মদ ভাই অনেকক্ষণ কষ্ট করলো আমার জন্য, তবে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারেন, এত কম খরচে কক্সবাজার যাচ্ছে এটা অবিশ্বাস্য। দর্শক, এই বাসে আসলাম কিন্তু সমস্যা হচ্ছে ওরা কলাতলি না গিয়ে আমাদেরকে, এটা কি বাস টার্মিনাল না হয়েছে না, এটা হচ্ছে সমস্যা আর কি। ওদের ওরা তো কথা রাখে না, ওরা ভালো সার্ভিসও দেয় না। এখন আমাদেরকে অটোতে করে কলাতলি যেতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে যে স্বল্প খরচে আসতে গেলে কী কী ধরনের সমস্যা হতে পারে অথবা কী ধরনের অভিজ্ঞতা হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।